দুষ্কৃতকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, মসজিদ মন্দির সহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিবেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।